সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যে কোনো গৃহস্থ পরিবারের কল্যাণ অকল্যাণ অনেকাংশেই নির্ভর করে সেই পরিবারের থাকা তুলসী গাছের উপর। তুলসী গাছ যেমন আমাদের সুসময়ের সংকেত দেয়, ঠিক তেমনই সংসারে দুঃসময় ঘনিয়ে আসার আগেও আভাস দেয় তুলসী গাছ। রবিবার ছাড়া প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। সাধারণ বিশ্বাস, ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালানো উচিত। এতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন। কিন্তু জানেন কি, বাড়িতে কোনো দুর্যোগ আসছে বা খারাপ কিছু হতে চলেছে তাও জানান দেয় গৃহস্থ বাড়ির তুলসী গাছ। সেই লক্ষণগুলি কী কী? পণ্ডিতরা জানাচ্ছেন, তুলসী গাছে ঠিক কোন কোন লক্ষণ দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত। অনেক সময়ে দেখা যায় আপনি হয়তো নিয়মিত শুদ্ধ বস্ত্রে তুলসীর পুজো করছেন, জল ঢালছেন, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছেন, কিন্তু বারবারই আপনার বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। কোনো ভুল না করা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে থাকলে তা কেন হয়? বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে গেলে বুঝতে হবে বাড়িতে কোনো বিপদ আসবে। এটি দেখলে অবিলম্বে গাছটি সরিয়ে আর একটি ভালো সুস্থ তুলসী গাছ লাগাতে হবে। আগে তুলসী গাছকে নিকটবর্তী জলাশয়ে বিসর্জন দিতে হবে। বাস্তুবিদদের মতে, বাড়িতে কোনো সংকট দেখা দেওয়ার আভাস থাকলে তুলসী গাছ হঠাৎই শুকিয়ে যেতে শুরু করে। মঞ্জরি শুকিয়ে আসে, নতুন মঞ্জরিও দেখা যায় না গাছে। পুরনো পাতা ঝরে যেতে শুরু করে, অথচ নতুন সজীব সবুজ পাতা জন্মায় না। বাস্তু গ্রন্থ অনুসারে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগানো কখনো উচিত নয়, কারণ এতে আর্থিক সংকট বাড়ে। তুলসী গাছ সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগানো তুলসী গাছ যদি বারবার শুকিয়ে যেতে থাকে, পাতা ঝরে যেতে থাকে, তাহলে বুঝতে হবে যে বাড়িতে পিতৃদোষ রয়েছে। এটি এড়াতে গরিব ও প্রয়োজনীয় ব্যক্তিদের দান করা উচিত এবং পূর্বপুরুষদের পুজো করা উচিত। যদি তুলসী গাছের রং কালো হয়ে যায় তাহলে তা দৃষ্টি ত্রুটি নির্দেশ করে। একই সময়ে আপনার তুলসী যদি সমৃদ্ধ না হয় তবে এটি ঘরে নেতিবাচক শক্তি লক্ষণ হতে পারে। তুলসীর এই অশুভ লক্ষণ থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। মনে রাখবেন, একাদশী ও রবিবারে তুলসীকে জল দেওয়া ঘোরতর অন্যায়। এছাড়াও নিয়মিত সকালে ও সন্ধ্যার সময় তুলসী পুজো করতে পারেন। এছাড়াও একটি প্রদীপ জ্বালান ও পাঁচবার পরিক্রমণ করুন। আমাদের জীবন ভালোমন্দ মিশিয়ে, তাই আমাদের চারিপাশের সমস্ত কিছু ছোটোখাটো জিনিসই তার জানান দিয়ে থাকে। কখনো ভালো সময় আসার আগে, কখনো খারাপ সময় আসার আগে, তাই প্রকৃতি আমাদের সেটি আগে থেকে জানান দেয়। এরকমই কিছু প্রতিকার হয়তো আপনার জীবনের খারাপ সময়ের প্রভাবটাকে একটু কমাতে পারে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে ও আরও তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।